আইন অমান্য করে বিয়ের আয়োজন করা হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার কুমারপুর গ্রামে। মঙ্গলবার সকাল থেকে তোড়জোড় শুরু হয় বিয়ের অনুষ্ঠানের। জানা যায় পাত্রপাত্রীর বিয়ের বয়স হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে নারী সুরক্ষা দপ্তরের আধিকারিক বিষয়টি জানান পুলিশ প্রশাসন ও ব্লক আধিকারিককে। তড়িঘড়ি পুলিশ প্রশাসন ও ব্লক আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়। দুটি পরিবারকে বুঝিয়ে তাদের দিয়ে বিয়ে না দেওয়ার মুচলেখা লিখিয়ে নেয় প্রশাসন। তারা নাবালিকার 18 বছর ও নাবালকের 21 বছর বয়স না হলে বিয়ে দেবেন না বলে লিখে দেন। যেহেতু এখানে বাল্য বিবাহ হচ্ছে, এটা আইনগত মানে আইনগত অবৈধ, সুতরাং এটা আমাদের বাধা দিতে হবে। তো এর দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে হোমে আমরা পাঠিয়ে দিই শিশুকে, মেয়েটা শিশু, এখানে আমরা হোমে পাঠিয়ে দেবো, কিংবা ছেলেটাকে কথা শেষ করতে দেন। কিন্তু যেহেতু আমরা দেখছি যে দুই পক্ষের গার্জিয়ানই রাজি আছে তাদের সন্তানদেরকে নিজেদের কাছে নিরাপদভাবে রাখার জন্য, এদের কোনো আপত্তি নেই, সুতরাং দুই পক্ষের লিখিতভাবে আমরা এটা সেপারেট করে দেব। আমাদের মূল উদ্দেশ্য এদের বৈবাহিক সম্পর্ক যাতে স্থাপিত না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। আইন অমান্য করে বিয়ের আয়োজন করা হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার কুমারপুর গ্রামে। মঙ্গলবার সকাল থেকে তোড়জোড় শুরু হয় বিয়ের অনুষ্ঠানের। জানা যায় পাত্রপাত্রীর বিয়ের বয়স হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে নারী সুরক্ষা দপ্তরের আধিকারিক বিষয়টি জানান পুলিশ প্রশাসন ও ব্লক আধিকারিককে। তড়িঘড়ি পুলিশ প্রশাসন ও ব্লক আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়। দুটি পরিবারকে বুঝিয়ে তাদের দিয়ে বিয়ে না দেওয়ার মুচলেখা লিখিয়ে নেয় প্রশাসন। তারা নাবালিকার 18 বছর ও নাবালকের 21 বছর বয়স না হলে বিয়ে দেবেন না বলে লিখে দেন। যেহেতু এখানে বাল্য বিবাহ হচ্ছে, এটা আইনগত মানে আইনগত অবৈধ, সুতরাং এটা আমাদের বাধা দিতে হবে। তো এর দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে হোমে আমরা পাঠিয়ে দিই শিশুকে, মেয়েটা শিশু, এখানে আমরা হোমে পাঠিয়ে দেবো, কিংবা ছেলেটাকে কথা শেষ করতে দেন। কিন্তু যেহেতু আমরা দেখছি যে দুই পক্ষের গার্জিয়ানই রাজি আছে তাদের সন্তানদেরকে নিজেদের কাছে নিরাপদভাবে রাখার জন্য, এদের কোনো আপত্তি নেই, সুতরাং দুই পক্ষের লিখিতভাবে আমরা এটা সেপারেট করে দেব। আমাদের মূল উদ্দেশ্য এদের বৈবাহিক সম্পর্ক যাতে স্থাপিত না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।